আসসালামু আলাইকুম, আমি শাহনাজ ঢাকা থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহনাজ ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বারান্দায় যেয়ে দেখলাম অনেক ফুল ফুটেছে। এখানে গোলাপি ফুলগুলো দেখে অনেক সুন্দর লাগতেছিল। আর এখানে কয়েক ধরনের গাছ লাগিয়েছে আম্মু, পুঁইশাক গাছও লাগিয়েছে, আর হচ্ছে মানি প্ল্যান্ট গাছ আছে এখানে, আর কুমড়া গাছও লাগিয়েছে। গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে। পুঁইশাক গাছের পাতাগুলো অনেক বড় বড়। আম্মু মাঝে মাঝেই গাছে পানি দেয়, এই জন্য গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আমি সব সময় জামা আয়রন করে রেখে দিই। কয়েকটা জামা দেখলাম আয়রন করা হয়নি, সেগুলোই আয়রন করে এখন রেখে দিব। কাজ ফেলে রাখতে হয় না, ফেলে রাখলেই কাজ জমে যায়। আমার আরও কয়েকটা কাজ করতে হবে। আপনাদের সাথে এর আগেও আমি ফালুদার রেসিপি শেয়ার করেছি, আজকে আবার ফালুদার রেসিপি শেয়ার করব। ফালুদা বানানোর পর বেশি হয়েছিল, এগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি সেগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে সাবুদানা আছে, তারপর নুডলস, আর হচ্ছে জেলো। এখন ফলগুলো মিশিয়ে নিচ্ছি, ফলও কেটে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে। এখন সব একসাথে মিশিয়ে নেব। আর দুধ ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম, সেটা এখন এর মধ্যে দিয়ে দিব। আর দেবো আইসক্রিম, আর হচ্ছে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে খেতে অনেক বেশি মজা লাগে ফালুদা। ফালুদা আমি মাঝে মাঝে বানিয়ে থাকি, ফালুদা আমার অনেক বেশি পছন্দের। আর বানিয়ে থাকি লাচ্ছি। সব কিছু একসাথে মিশিয়ে এরপর এটাকে রেখে দিব নর্মাল ফ্রিজে, ঠান্ডা করে খেতেই অনেক বেশি ভালো লাগে ডেজার্ট। এখন আইসক্রিম দিয়ে দিলাম এর উপরে। উপরে আমি আনারও দিয়ে দিলাম, আনার দিলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এই জন্য মিষ্টি খাবার কারোরই এত খাওয়া ঠিক না, তারপরও অনেক বেশি মিষ্টি খেয়ে থাকি আমি। আম্মু বাড়িতে গিয়েছিল, আমার কিছু বাজারের প্রয়োজন ছিল। আমি হসপিটাল থেকে আসার সময় এই বাজারগুলো করে নিয়ে এসেছি। গাজর নিয়ে এসেছিলাম, আর হচ্ছে শশা। দই বানাবো, এই জন্য দুধ নিয়ে এসেছি ডেইলি শপিং থেকে। আর নিয়ে এসেছিলাম মিষ্টি দই, এটা দিয়ে দই বানালে অনেক মজা লাগে। আমি বানাবো, আপনাদের সাথে সেই রেসিপিও শেয়ার করব। এখন এগুলো গুছিয়ে রাখব। রাখার পর আমার অন্য কাজ আছে। আম্মু বাসায় নেই, অনেক কাজ করতে হয়। একা একা অল্প পরিমাণ খাবার লাগে, তারপরও রান্না করতে অনেক কষ্ট লাগে আমার কাছে। খিচুড়ি রান্না করেছিলাম, তখন আম্মু বাড়ি থেকে চলে এসেছিল। সবার জন্যই খিচুড়ি রান্না করেছি। আমি রাইস কুকারে খিচুড়ি রান্না করব, এই জন্য চাল ভালোমতো ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছি। খিচুড়ি রান্না করতে যা যা মশলা লাগে, আমরা মাংসের মধ্যে যেরকম মশলা দিই সেই মশলাগুলোই এর মধ্যে দিব। এরপর চামচ দিয়ে একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এটা হাত দিয়ে মিশালে আরও বেশি ভালো হতো, কিন্তু চামচ দিয়ে মিশাচ্ছি আমি। এখানে মরিচের গুঁড়া দিয়েছি, এই জন্য ভাবলাম চামচ দিয়ে মিশাই। রাইস কুকারে রান্না করা অনেক বেশি সহজ, চালের ডাবল পানি দিলেই হয়। চাল যদি দুই পট দেন তাহলে পানি চার পট দিলেই হবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আবার নেড়ে দিচ্ছি। রাইস কুকারে আমি এভাবেই সবসময় খিচুড়ি রান্না করে থাকি বেশিরভাগ সময়। আমাদের মোহাম্মদপুরে তো গ্যাস ছিল না অনেক দিন, এখন গ্যাস দিয়েছে। আগে আমরা রাইস কুকারে ভাত রান্না করে খেয়েছি, আর কাঠের চুলাতে তরকারি রান্না করেছি। এভাবেই কয়েকটা দিন কষ্ট করে রান্না করেছি আমরা। এখন গ্যাস দিয়েছে, এখন গ্যাসের চুলাতেই আমরা রান্না করি। খিচুড়ি হতে 20 থেকে 25 মিনিটের মধ্যে হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি ফ্রিজ থেকে মিষ্টি বের করে রেখেছিলাম, ঠান্ডা মিষ্টি তো আর খাওয়া যাবে না, এই জন্য বাহিরে বের করে রেখেছি, ঠান্ডা ছাড়লে তখন খাবো। আর এদিকে শশাও কেটে নিয়েছি। খিচুড়িটা চেক করে দেখলাম হয়ে গিয়েছে, এখন খিচুড়িটা নামিয়ে নেব। যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে।
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা লাইক আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছাতে অনেক বেশি সাহায্য করবে। আমি দই বানাচ্ছিলাম, এখানে তরল দুধের মধ্যে দিয়েছি হুইপড ক্রিম, আর এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, আর দিয়েছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ আর হচ্ছে হুইপড ক্রিম, এই দুইটা দিলে দই খেতে অনেক বেশি মজা লাগে। দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন জাল দিচ্ছি। দুধ 1 লিটার হলে সেটা জাল দিয়ে যদি 0.5 লিটার করা হয় তাহলে সেই দুধ দিয়ে দই বানালে সেই দই খেতে বেশি মজা লাগে। দুধ জাল দিয়ে 4 ভাগ থেকে 3 ভাগ করে নিয়েছি। এখন চুলা থেকে দুধ নামিয়ে নেব। দুধ চুলা থেকে নামানোর পর একটু ঠান্ডা করে নেব। কুসুম গরম আছে কিনা সেটা চেক করে দেখলাম আঙ্গুল দিয়ে। কুসুম গরম আছে দুধ। এখন আমি এর মধ্যে দই দিয়ে দেব। এই দই আমি কিনে নিয়ে এসেছিলাম, সেটাই দিয়ে দিলাম এর মধ্যে। দই বীজ বানিয়েও নিজেই দিতে পারেন, কিন্তু সেই দই বীজ বানানোর মতো সময় আমার ছিল না। এখন দুধের সাথে দই মিশিয়ে নিয়েছি, বাটিতে ঢেলে রেখে দেব। 2টা বাটি নিয়েছি, তোয়ালে দিয়ে ঢেকে রাখলেই হবে। গরমের দিনে দই খুব তাড়াতাড়ি জমে, শীতের দিনে দই জমতে অনেক বেশি সময় লাগে। দই বানানো আমার কাছে অনেক সহজ মনে হয়, বেশি কঠিন মনে হয় না। বাসায় বানানো দই খেতে অন্যরকম মজা লাগে। এর উপরে তোয়ালে দিয়ে ঢেকে রেখে দেব, 8 থেকে 12 ঘন্টার মতো রাখলেই হবে। যদি এর মধ্যে না জমে যায় তাহলে আর 1 ঘন্টা রাখলেই হবে, দই জমবেই। আগে আমি দই বানাতে পারতাম না, এরপর আমি যখন দই বানানো শিখে গেলাম তখন প্রায়ই দই বানিয়ে থাকি। দইটা খুব সুন্দর হয়ে বসেছিল, আপনাদের এখন কেটে দেখাবো, একটু পানি উঠেনি। আর এই দইটা খেতে যে কী মজার ছিল! আমি এদিক থেকে অল্প পরিমাণ দই ডিপ ফ্রিজে রেখে দেব, আবার দই বানাবো। আমি অনেক সময় এই কাজটা করে থাকি। দেখুন দই কত সুন্দর হয়ে জমেছে। এভাবে যে কেউ খুব সহজভাবে দই বানাতে পারে। আমি বলেছিলাম অল্প করে দই 1টা বাটিতে রেখে দেব, এখন সেটাই রেখে দিচ্ছি। এটা দিয়ে পরে দই বানাবো। আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আমি শাহনাজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।